হ্যালো বিয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আপনাদের আজকে জানাবো সমিল প্রতি ফিফটি গাছ ভাড়াতে মোট কত টাকা নেয়। যারা এরকম একটি গাছ কিনে ইচ্ছে মতন ভাড়িয়ে নিতে চান, যেমন খুঁটি, চেরা, বাটম ইত্যাদি, একটা টিনের ঘরে অথবা দোকানপাট যে কোনো কাজে আপনারা এরকম একটা গাছ কিনে ইচ্ছে মতন ভাড়াতে চান, অথবা ফার্নিচার বিভিন্ন কাজে, যেমন বিভিন্ন ফার্নিচার রয়েছে, খাট, পলং ইত্যাদি, এই ধরনের যারা একটি গাছ কিনে ফাড়াতে চান, তাদের কাছ থেকে সমিলারা মোট কত টাকা করে নেয়, একটা গাছে কত টাকা নেয়, সেই বিষয়ে আজকে আমি আপনাদের বিস্তারিত জানাবো। ওরা আসলে নেয় সিফটি হিসেবে, আপনার গাছ মোটা হোক এবং পাতলা হোক সেটা কোনো বিষয় না। ওরা একটা গাছ আগে ওরা মাপ দেবে, মাপ দেওয়ার পর কত সিফটি হলো, যদি আপনার একটি গাছ মনে করেন 20 সিফটি অথবা 50 সিফটি অথবা 30 সিফটি অথবা 10 সিফটি, ওরা প্রতি সিফটি আপনার কাছ থেকে নেবে 50 টাকা করে। আপনি যেরকম খুশি সেরকম ইচ্ছা মতন আপনি ফাড়িয়ে নিতে পারবেন, এটা কোনো সমস্যা না। আপনারা যেভাবে বলবেন তারা সেভাবে কাজ করে দেবে, কিন্তু তাদেরকে প্রতি সিফটি হিসেবে 50 টাকা করে দিতে হবে। আশা করি বুঝতে পেরেছেন, ধন্যবাদ।